কোটিপতি হতে চান? তাহলে আপনাকে খেলতে হবে একটা গেম, আর সেই গেমে আপনাকে 13টা জঘন্য এবং ভয়ানক কাজ করতে হবে। কিন্তু সেই 13টা কাজ কি সেটা গেম শুরু হওয়ার পরেই জানা যাবে। আর এই প্লটের উপরেই তৈরি হয় 2006 সালে রিলিজ হওয়া একটা থ্রিলার মুভি 13 Game of Death, যেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। কিন্তু এই গল্প শুরু হওয়ার আগে আমরা আপনাদের থেকে আমাদের চ্যানেলের ব্যাপারে ভালো খারাপ সব কিছু শুনতে চাই, তাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। চলুন এবার গল্পে ফেরা যাক। মুভির শুরুতে একজন তরুণ ছেলেকে দেখা যায় যে ব্যাংককের বিজি রাস্তায় দাঁড়িয়েছিল। সে লক্ষ্য করে একজন বয়স্ক মহিলা ব্যাগ নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে আসতে পারছে না, তাই সে তাড়াতাড়ি সেই বৃদ্ধ মহিলার ব্যাগ নিয়ে তাকে রাস্তা পার করতে সাহায্য করে। কিন্তু সে খেয়াল করে তার ফোনটা সে সেখানেই ফেলে এসেছে যেখান থেকে সে সেই মহিলাকে আনতে গিয়েছিল। সে তাড়াতাড়ি দৌড়ে যায় মোবাইলটা আনতে, কিন্তু ততক্ষণে ট্রাফিক সিগন্যাল সবুজ হয়ে গেছে আর একটা বাসের ধাক্কায় সে ছেলেটি মারা যায়। মুভিতে এর পরের দৃশ্যে ফুচিত নামের একজনকে দেখানো হয় যে ইয়ামাহা কোম্পানির সেলসের চাকরি করত, আর তার জীবনে বিভিন্ন সমস্যা চলছিল। তার বস এবং তার কলিগরা তাকে মাঝে মাঝেই অপমান করত। এর উপর আবার তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়, কারণ তার গার্লফ্রেন্ড একজন পপ স্টার হতে চায়। ফুচিত একটা অ্যাপার্টমেন্টে একা থাকত আর তার অনেক ধার দেনা ছিল যেগুলো সে শোধ করতে পারছিল না। সে এখন কোনো রকমে যে কোনো উপায় এইসব ধার দেনার থেকে বেরাতে চাইছিল। একদিন সে একটা জায়গায় তার প্রোডাক্ট বিক্রি করতে যায়, আর সে শিওর ছিল যে সেখানে সে সেল করবেই। কিন্তু তখনই সে জানতে পারে তার সহকর্মী অলরেডি সেখানে সেল করে দিয়েছে। এদিকে পরের দিন কাজে বেরানোর সময় সে জানতে পারে ফিনান্স কোম্পানি তার গাড়ি নিয়ে নিয়েছে, কারণ সে গাড়ির লোন শোধ করতে পারেনি। এরপর সে অফিসে গেলে তার বস তাকে ডেকে বলে রিজাইন করে দিতে, কারণ তার দ্বারা সেল হচ্ছিল না। সেখান থেকে ডেস্কে ফিরে মাসের পর মাস তার না দিতে পারা জমে থাকা ক্রেডিট কার্ডের বিল দেখে সে আরো ভেঙে পড়ে। সে খুবই বিধ্বস্ত হয়ে যায় এবং সিঁড়িতে গিয়ে বসে সিগারেট ধরাতে গিয়ে দেখে তার সিগারেটও শেষ হয়ে গেছে। আর এখানেই শেষ না, এরপর তার মা ফোন করে তার বোনের পড়াশোনার জন্য তার কাছ থেকে টাকা চায়, কিন্তু এত কিছু সত্ত্বেও সে তার মাকে বলে সে টাকা পাঠিয়ে দেবে। এরপরই তার কাছে একটা অজানা ফোন নাম্বার থেকে ফোন আসে, যেটাকে থাইল্যান্ডের কারেন্সিতে 10,000 baht দেওয়ার সুযোগ দিতে চায়। সে প্রথমে ভাবে তার কোনো সহকর্মী তার সাথে মজা করছে, কিন্তু তার যা আর্থিক অবস্থা ছিল সেটা দেখে সে রাজি হয়ে যায়। সেই অজানা ফোন নাম্বারটি তার উল্টো দিক থেকে বলে ফুচিতের সামনে যে মাছি ঘুরছে সেটাকে মেরে ফেলতে পারলে তার অ্যাকাউন্টে 10,000 baht পৌঁছে যাবে। ফুচিতের একটু অবাক লাগে, কিন্তু উল্টো দিকের লোকটি তাকে একটু কনভিন্স করাতেই সে একবার ট্রাই করার জন্য রাজি হয়ে যায়। সে তার সামনে পড়ে থাকা পেপারটা রোল করে একবারই সেই মাছিটাকে মেরে ফেলে, আর আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 baht ঢুকে যায়, যেটা দেখে ফুচিত খুবই মজা পেয়ে যায়। আর তার পরের মুহূর্তেই সেই অজানা লোকটা তাকে আরও 50,000 baht দেওয়ার কথা বলে যদি সে ওই মরা মাছিটাকে খেয়ে ফেলতে পারে। ফুচিত একটু কনফিউজড হয়ে গেলেও সে ওই মরা মাছিটাকে নিয়েই তার ডেস্কে চলে যায় এবং কিছুক্ষণ ভাবার পরে সে ওটা খেয়ে ফেলে, আর তার সহকর্মী টং সেটা দেখে ফেলে। এটা দেখে টং এতটাই অবাক হয়ে যায় যে সে ওই ব্যাপারে কিছুই বলে না। এর কিছুক্ষণ পরেই তার কাছে সেই নাম্বার থেকে আবার একটা ফোন আসে, আর ফুচিতকে বলা হয় সে 10 কোটি বার জিততে পারে যদি সে বাকি 11টা টাস্ক কমপ্লিট করতে পারে। টাস্কগুলো আস্তে আস্তে আরও বিধকুটে হয়ে যেতে পারে জেনেও ফুচিত হ্যাঁ করে দেয়, কারণ তার পয়সার খুবই দরকার ছিল। ফুচিতকে আরও জানানো হয় যদি সে এইসব টাস্ক কমপ্লিট করার আগেই গেম থেকে বেরোতে চায় অথবা গেমের ব্যাপারে যদি অন্য কাউকে জানিয়ে দেয় তাহলে তাকে সব টাকা ফেরত দিয়ে দিতে হবে। এরপর তাকে 3 নম্বর টাস্কটা দেওয়া হয়, যাতে বলা হয় একটা কিন্ডার গার্ডেনে গিয়ে অন্তত 3টে বাচ্চাকে তাকে কাঁদাতে হবে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যেখানে তার বাবা তার খেলনা ভেঙে ফেলেছিল বলে সে কাঁদছিল। এরপর সে কিন্ডার গার্ডেনে যায় আর বাচ্চাদের থেকে তাদের খেলনা কেড়ে নিয়ে তাদেরকে কাঁদায়। 4 নম্বর টাস্কে তাকে একজন ভিখারির থেকে টাকা চুরি করতে হয়, আর 5 নম্বর টাস্কে তাকে একটা হাইফাই চাইনিজ রেস্টুরেন্টে যেতে বলা হয়। সে সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকে একটা প্লেটে করে মানুষের পটি খেতে দেওয়া হয়, আর সে যখন বলে তার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব নয় তখন সেই অজানা লোকটা তাকে গেমের রুলস মনে করিয়ে দেয় আর তাকে বলে হয় সেটা খেতে হবে না হলে সব টাকা ফিরিয়ে দিতে হবে। সে প্রচণ্ড ঘেন্না পায়, কিন্তু তার সত্ত্বেও সে কোনো রকমে সেটা খেয়ে ফেলে। আর এবারও তার সহকর্মী টং তাকে দেখে ফেলে আর ভাবে ফুচিত হয়তো পাগল হয়ে গেছে। এবার আমরা দেখতে পাই তার টাস্কগুলো আস্তে আস্তে আরও জঘন্য এবং বিপজ্জনক হয়ে উঠছিল। 6 নম্বর টাস্ক জানার জন্য তাকে বলা হয় তার ফোনটা বাস স্ট্যান্ডে বসে থাকা একটা পাগলকে দিয়ে দিতে।
আর তার থেকেই সে জানতে পারে তার 6 নম্বর টাস্কটা হলো বাসে উঠে একটা টিনেজার গ্রুপের সাথে তাকে মারপিট করে তাদের থেকে একটা ফোন নিয়ে নিতে হবে, যার সাহায্যে সে এর পরের টাস্কগুলো সম্পর্কে জানতে পারবে, কারণ তার নিজের ফোনটা সে আর ফেরত পাবে না। ফুচিত বাসে উঠে মারপিট শুরু করে এবং মারপিট করতে করতেই বাস থেকে নামে, আর তাদের মধ্যে একজন তাকে ছুরি দিয়ে অ্যাটাক করতে এলে সে একটা বড় মাংসের টুকরো দিয়ে সেই ছুরিটাকে আটকে দেয় এবং সেটা দিয়েই মেরে সেই ছেলেটাকে অজ্ঞান করে দেয়, আর এর সাথেই তার 6 নম্বর টাস্কটাও কমপ্লিট হয়ে যায়। কিন্তু 7 নম্বর টাস্কটা আরো বেশি বিপজ্জনক ছিল। তাকে বলা হয় একটা পাতকুয়োর ভেতর থেকে একটা মৃতদেহকে তুলে এনে তার ফ্যামিলি মেম্বারদের খবর দিতে, তাও আবার সেটা 10 মিনিটের মধ্যে। সে পাতকুয়ার ভিতর নামে এবং সেই মৃতদেহটাকে নিজের সাথে বেঁধে ওপরে নিয়ে আসে, আর তার ফ্যামিলি মেম্বারদেরকেও সময় শেষ হওয়ার আগেই সেখানে ডেকে নেয়। অর্থাৎ সে 7 নম্বর টাস্কটাও সাকসেসফুলি করে ফেলে। এবার 8 নম্বর টাস্ক, আর 8 নম্বর টাস্কটা ছিল তার এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ফিজিক্যালি আঘাত করতে হবে। সে তাড়াতাড়ি একটা চেয়ার দিয়ে মেরে তাকে খুব বাজেভাবে আহত করে। এরপর অবশ্য তার গিল্টি ফিল হয় এবং সে নিজেই গাড়ি চালিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। পুলিশ এবার ফুচতের ওপর নজর রাখতে শুরু করে, আর এই পুলিশ গ্রুপের অফিসার ছিল সুরাচাই। তাদের সন্দেহ হয় এইসব ক্রাইমের পিছনে নিশ্চয়ই কোনো বড় গ্রুপের হাত আছে। এদিকে ফুচিতের ওপর টংয়ের সন্দেহ হয়। একদিন সে রেডিওতে পুলিশের কিছু কথা শুনে সেই ক্লু এবং তার কম্পিউটারের নলেজের ক্ষমতা ব্যবহার করে 13 নামের একটা ওয়েবসাইট হ্যাক করে, যেখানে ফুচিতের সমস্ত ক্রাইমের ভিডিও সে দেখতে পায়। কিন্তু টং এটা জানতে পারে না যে ফুচিতের সাথে সাথে তাকেও সবসময় মনিটর করা হচ্ছে। সে কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু কেউ একজন মনিটর করতে থাকছে। আসলে তার অজান্তেই সে এই গেমের একটা পার্ট হয়ে গেছে। এদিকে দেখা যায় ফুচিতকে পুলিশে খুঁজছে, আর তখনই তার কাছে সেই লোকটার ফোন আসে এবং সে তাকে জানায় ফুচিত যেন ভুল করেও পুলিশের হাতে ধরা না পড়ে। যদি সে ধরা পড়ে তাহলে খেলা সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ফুচিত তার 9 নম্বর টাস্কটা এসবের মধ্যেই কমপ্লিট করতে চায়, যেখানে তাকে একজন বৃদ্ধা মহিলাকে হসপিটাল থেকে পালাতে সাহায্য করতে হবে। এই সময় দেখা যায় এই বৃদ্ধা মহিলা আসলে সেই বৃদ্ধাই যাকে মুভির একদম শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। এবারে ফুচিত ওয়ার্ড বয় সেজে সেই মহিলাকে একটা হুইল চেয়ারে করে সেখান থেকে নিয়ে পালাতে সক্ষম হয়, আর এই কাজটা সে করে সুরাচাই আর তার টিম সেখানে আসার আগেই। এই সময় সুরাচাইয়ের উপরের অফিসার তাকে ফোন করে আর তাকে এই কেসটা ছেড়ে দিতে বলে। অন্যদিকে হসপিটাল থেকে বেরিয়ে ফুচিত সেই মহিলাকে রাস্তার পাশের একটা কুঁড়ে ঘরে ছাড়তে যায়, আর সেই মহিলার কাপড় শোকানোর জন্য একটা তারও বেঁধে দেয়। কিন্তু সে জানতে পারে না সেই তারের অন্য প্রান্তটা রাস্তার অন্যদিকে বাঁধা আছে এবং রাতের অন্ধকারে সেটা দেখাও যাচ্ছে না। এই সময় কয়েকজন তরুণ ছেলে মেয়ে বাইকে করে আসছিল, আর তারা ওই তারটার জন্য খুবই বাজে একটা অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই সবাই মারা যায়। এর ফলে ফুচিত খুবই রেগে যায় এবং ফোন করে সেই লোকগুলোকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এই সময় টং সেখানে পৌঁছায় আর ফুচিতকে বলে পুলিশের কাছে সারেন্ডার করে দিতে এবং সবকিছু জানিয়ে দিতে, তারা ঠিক তার ব্যাপারটা বুঝবে এবং তাকে সাহায্য করবে। আর এও জানায় ফুচিত যে গেমটা খেলছে সেই ব্যাপারে টং সব জেনে গেছে। এই সময় ফুচিতের ফোনে ফোন করে সেই অজানা লোকটা জানায় যেহেতু অন্য কেউ এই গেমের ব্যাপারে জেনে গেছে তাই গেম ওভার, আর খেলা যাবে না তার সাথে এই গেমটা। যদিও এরপর সে আবারও বলে সে ফুচিতকে আর একটা শেষ সুযোগ দিতে চায়, আর তাকে তার পরের টাস্ক দেয় যেটা ছিল টংয়ের কুকুরকে মেরে ফেলা, যাকে আগে থেকেই কিডন্যাপ করে এনে সেই বৃদ্ধা মহিলার ঘরেই রাখা ছিল। টং তার কাছে অনেক অনুনয় বিনয় করে কিন্তু সে তার কোনো কথা শোনে না এবং টংয়ের চোখের সামনেই তার কুকুরকে মেরে ফেলে, আর টংকে বলে তার রাস্তায় না আসতে। এই বলে সে তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। টং সেখান থেকে পুলিশের কাছে যায় এবং এই গেমটা সম্বন্ধে সবকিছু বলে দেয়। যদিও তার কাছে কোনো প্রমাণ থাকে না, কারণ যে ওয়েবসাইটটা সে হ্যাক করেছিল সেটা এখন পুরোই ব্ল্যাঙ্ক দেখায়। সে খুবই হেল্পলেস ফিল করে এবং পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। বেরিয়েই সে দেখে কয়েকজন লোক মিলে কি একটা আলোচনা করছে। সে কাছে গিয়ে ভালো করে শুনলে জানতে পারে তাদের গরুকে কেউ একজন সামুরাইয়ের তলোয়ার দিয়ে কেটে ফেলেছে। সে বুঝে যায় এটাও ফুচেতেরই কাজ। আর রক্তের দাঁত ফলো করতে করতে সে 13 নম্বর লেখা একটা অদ্ভুত রুম দেখতে পায়। সে ওই রুমে ঢোকার আগেই কেউ একজন তাকে পিছন থেকে এসে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। তার জ্ঞান ফিরলে তাকে সেই রুমে নিয়ে যাওয়া হয় যে রুমে কি নামের একটা বাচ্চা ছেলে একটা রিয়ালিটি শো চালাচ্ছিল, আর তখনই জানা যায় এটা সেই ছেলেটা যাকে আমরা মুভির একদম শুরুতে দেখতে পেয়েছিলাম। আসলে সে ওই বাস অ্যাক্সিডেন্টে মারা যায়নি, সেই বৃদ্ধা মহিলা তাকে কোনো রকমে বাঁচিয়ে নিয়েছিল।
টং তাকে এই গেমটা বন্ধ করতে বলে, কারণ এটা অলরেডি প্রচুর মানুষের জীবন নিয়ে নিয়েছে। যদিও কি জানায় এটা সে করতে পারবে না, কারণ সে এই রিয়ালিটি শো এর শুধু একটা পার্ট মাত্র। আসলে এই গেমের প্রচুর দর্শক আর তারা এই গেমটা বন্ধ হতে দেবে না। এদিকে ফুচিত তার শেষ টাস্কের জায়গায় পৌঁছে যায়। ফুচিত জানে না আসলে তার সাথে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, আর তার সমস্ত কাজকর্ম, মানে সে এই যা যা কিছু কাজ করছিল সেই সমস্ত কিছু একটা স্টাডির জন্য রেকর্ড করা হচ্ছিল। এবার তার শেষ টাস্কের পালা, আর তার শেষ টাস্কটা ছিল তার নিজের বাবাকে মারা, যে তাকে ছোটবেলায় প্রচুর টর্চার করত। তার বাবাকে অজ্ঞান করে একটা হুইল চেয়ারে শুয়ে রাখা হয়েছিল। ফুচিত প্রচণ্ড কনফিউজড হয়ে পড়ে। ফুচিতের একদিকে যেমন টাকার লোভও হচ্ছিল, অন্যদিকে এটাও মনে হচ্ছিল যে এটা তার নিজের বাবা। হঠাৎই তার চোখের সামনে তার বাবার ভালো দিকগুলো ফ্ল্যাশব্যাকে আসতে থাকে। যেমন ছোটবেলায় যে বাচ্চাগুলো তাকে ডিস্টার্ব করতো তাদের হাত থেকে তার বাবাই তাকে বাঁচাতো, বা তার জন্য নতুন নতুন খেলনা এনে দিত। তখনই ফুচিত এই গেমটাকে আর না খেলার সিদ্ধান্ত নেয়, কারণ হঠাৎই তার মায়ের কথা তার মনে পড়ে যায়। তার মা তাকে বলেছিল সে যেন কখনোই তার বাবার মতো খারাপ মানুষ না হয়ে যায়। এসব ভেবেই সে ওই গেমটা কুইট করে দিয়ে রুম থেকে বেরোতে যাচ্ছিল, তখনই তার বাবা চোখ খোলে আর ফুচিতকে ছুরি মেরে হত্যা করে দেয়। আর তখনই কন্ট্রোল রুম থেকে কি ঘোষণা করে দেয়, ফুচিতের বাবা মানে অ্যাডাম 10 কোটি বাটের উইনার। আর এখানেই জানা যায় অ্যাডামও এই গেমটা খেলছিল। অ্যাডামকে মারতে ফুচিতের হাত কাঁপলেও অ্যাডাম তার ছেলেকে অনায়াসে মেরে দেয় আর জিতে নেয় গেমটা। আর এরকম একটা মর্মান্তিক ঘটনা দেখে টং খুবই বিধ্বস্ত হয়ে পড়ে। টং কি এর ওপর চেঁচায়, কিন্তু কি তাকে জানায় অ্যাডাম আর ফুচিতের মতোই হাজারো মানুষ এই গেমটা খেলছে, এবং পুরো পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ এদের ওপর বেটিংও করছে, আর সেখান থেকেই তাদের এত টাকা আসছে। এই বলে সে সিকিউরিটি দিয়ে টংকে বাইরে পাঠিয়ে দেয়। পরে দৃশ্যে টং চোখ খুলে নিজেকে একটা বাস স্ট্যান্ডে দেখতে পায়, আর সুরজই টং এর দিকে যায় যে এখনো এই গেম এবং তার সাথে জুড়ে থাকা মৃত্যুগুলো নিয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এক এক মুহূর্তে এক একটা গোটা বছর কেটে গেলে একটা মানুষ তার জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে জানতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও ভিডিও দেখার জন্য চালাক বাক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।